পশ্চিম মেদিনীপুরের জগন্নাথপুর গ্রামের পরিত্যক্ত মন্দিরটি দেখা শেষ করে এখন আমরা চলেছি ওই গ্রামেরই মিদ্যাপাড়ার উদ্দেশ্যে। সেখানে রয়েছে স্থানীয় মিদ্যা পরিবারের প্রতিষ্ঠিত একটি প্রাচীন দামোদর জিউয়ের মন্দির। পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরটির প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট এবং মন্দিরটি পশ্চিমমুখী। ছোট একটি অলিন্দ পেরিয়ে গর্ভগৃহ, গর্ভগৃহের দরজার দুপাশে দুটি দ্বারপালের মূর্তি আছে। তবে বর্তমানে এই দরজা ব্যবহার করা হয় না। অন্য একটি দরজা আছে মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালে। মন্দিরটিতে কেরাকোটার কোনো অলঙ্করণ চোখে পড়ে না, তবে প্রবেশপথের খিলানের উপরে ফুলকারি, লতাপাতার নকশা, জ্যামিতিক নকশা আর একজোড়া পাখির ছবি ফুটিয়ে তোলা হয়েছে একসময় পঙ্খের কাছে। তাও এখন বেশিরভাগটাই খসে পড়েছে, নষ্ট হয়ে গেছে। আমরা এখন পশ্চিম মেদিনীপুরের জগন্নাথপুর গ্রামের মিদ্যাপাড়ায় আছি, একটি প্রাচীন মন্দিরের সামনে। এই মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা পরিবার। আমার সঙ্গে সেই পরিবারের এক উত্তরসূরি শ্রী জনার্দন মির্জা আছেন। আমি আপনার থেকে মন্দির সম্বন্ধে কিছু জানতে চাই। হ্যাঁ, এখন এই যে মন্দিরের প্রতিষ্ঠাতা সম্বন্ধে আমি যা জানি, যতটুকু জানি, যে এই মন্দির যখন আমরা চতুর্দিক খুঁজে দেখেছি, আজ আমার বয়স 66 বছর, এই 66 বছর পূর্বেও আমি কখনো মন্দির গাত্রে কোনো সাজ দাঁড়িয়ে লেখা ছিল না। অ্যাসামশন আমাদের এটা হতে পারে খ্রিস্টপূর্বাব্দে কিংবা খ্রিস্টাব্দের মধ্যেই হতে পারে, যে কত সাল বা কত তারিখ ছিল না, যেহেতু এই মন্দির যে কত বছরের পুরাতন তা কিছু বলা আমার পক্ষে সম্ভব না। সামান্য উঁচু একটি ভিত্তিবেদির উপর নির্মিত মন্দিরটির কোনো প্রতিষ্ঠা ফলক নেই। আনুমানিক 300 বা তারও কিছু বেশি বছরের প্রাচীন এই স্থাপত্য। নিত্য পূজা একেবারে নিত্য পূজা, এবং যে যে সমস্ত বার্ষিক পূজা, ধরুন যেমন ঠাকুরের ঝুলন টুলন, তারপরে জন্মাষ্টমী, এই সমস্ত ব্রত কথা হবে এবং নিত্য পূজা, এবং তার সঙ্গে কিছু না কিছু অনুষ্ঠান আছে। বিশেষ কোনো অনুষ্ঠান না, বিশেষ কোনো অনুষ্ঠান আমাদের হয় না। তবে এই আমাদের এই দেব, আমাদের এই মন্দিরের যে যে শিলামূর্তি, এই শিলামূর্তি গোটা গ্রাম তাদের বার্ষিক বা দৈনিক কোনো যদি পূজা থাকে, মানত তখন এই আমাদের দেবতা যাবেন, ধান ঘন্টা কাঁসর বাজিয়ে যাবে, আবার আসবে। যে সময় যাবে, যদি দিনের বেলা যায়, কোথায় যাবে? গ্রামের চতুর্দিক, আমার গ্রামের সমস্ত দেশের বাড়িতে যায়, আচ্ছা, যায় এই দেবতা। এবং এই যে যান, এবং তাকে মানত আছে, ধরুন সত্য নারায়ণ দেবী, তাহলে তো বিষ্ণুকে চায়, সে আমাদের বিষ্ণুই যে সেখানে কাজ করে। এখানে শুধু শিলারূপেই আছে, এখানে কোনো মূর্তি নেই, কোনো মূর্তি নেই, সারা গ্রাম শিলা। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটি আজ ভগ্নপ্রায়, কোনো রকমে দাঁড়িয়ে আছে। মন্দিরটির পূর্ব দিকের দেওয়ালে থাকা একটি সংস্কার ফলক থেকে জানা যায়, এই বংশেরই পূর্ণচন্দ্র মির্জা 1373 বঙ্গাব্দে এই মন্দিরটি সংস্কার করেছিলেন। অবস্থা আমরা এই মন্দির রিপেয়ার করার জন্য নিজেরা উদ্যোগ নিয়েছি, এবং আমাদের বিলবইও ছাপানো হয়েছে। বিলবইটা পেলাম নিয়ে আমার এক ভাইপো, সে LIC কাজ করে, সে চলে গেছে, তার কাছে বিলবই ছিল। বিলবই ছাপিয়ে ওই ভিক্ষা শিক্ষা করে মন্দিরটি তোলার, মানে নূতন করে তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। পাড়ার যে সমস্ত আমাদের জাতিগোত্র, তারা ওই পালা হিসাবে তারা পয়সা দেবে, এরকম একটা কথা বলেছে, যে
365 দিনে 365 হাজার টাকা আমরা তোলার একটা পরিকল্পনা করেছি। তারপরে এবারে ডোনেশন ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমাদের মন্দির রিপেয়ার করতে হবে। এই রিপেয়ার যে করবো, ধরুন রিপেয়ার করে নিলে এই মন্দির কিন্তু থাকবে না, রিপেয়ারে থাকবে না। এই দেখুন না, সব মাটি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। অতএব একে পুনর্নির্মাণের জন্য ব্যবস্থা আমরা চেষ্টা নিচ্ছি। মিদ্দাদের পারিবারিক এই দামোদর মন্দিরটিকে আজ জীর্ণতায় গ্রাস করেছে, সংস্কারের প্রয়োজন। মন্দির দর্শন শেষে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।